ce Elica Boase. Ce Elica te uce? Babu că te-am tău. Bulu babu? Babu! Ce bără? Sunde. Sunde. এখন বাজে রাত আড়াইটা। আমি উঠে পড়েছি সেহির রান্না করার জন্য। দেখতে পাচ্ছ ভাত বসিয়েছি, তো শুধু ভাতটাই এখন রান্না করব, সাথে তরকারিগুলো গরম করে নিব। সব কিছু কমপ্লিট করে নিয়ে সেহির খেয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর তারপর ফজরের আজান শেষে নামাজটাও সারা হয়ে গিয়েছে। আর এখন একটু বাইরের সৌন্দর্য উপভোগ করছি তোমাদেরকে সাথে নিয়ে। গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে রমজান মাসের শুরুর দিনের, মানে প্রথম রমজানের ভিডিও ছিল। শেয়ার করব করে করে, এই তো আর তোমাদের কাছ অব্দি পৌঁছানো হয়নি। শারীরিক কিছু প্রবলেম, সেই সাথে ব্যক্তিগত কিছু কারণ আছে, তো সে কারণেই হয়ে ওঠেনি। তো চলো আজকের ভিডিওতে একটু একটু করে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওতে থাকা কোনো না কোনো অংশ একটু হলেও তোমাদের ভালো লেগে যাবে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর পরবর্তীতে আমার এই ধরনের ব্লগগুলো দেখার জন্য চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আমার এই ছোট্ট চ্যানেলটাতে আমি কিছু সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আমার ডেইলি কাজকর্ম, রান্নাবান্না এগুলোই সবসময় শেয়ার করে থাকি। সকাল আর বিকেলের মাঝামাঝি যে সময়টা, এই সময়টাতে সংসারের অন্যান্য কাজগুলো সেরেছি, কিন্তু সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি। আর এখন কিন্তু আমি ইফতারের জন্য রান্নাবান্না করছি, সেই সাথে রাতের খাবারও। তো দেখতে পেয়েছ কত ভিডিওতে সিম উঠিয়েছিলাম, তো সেই সিমগুলো এগুলো এখন ভাজি করে নিচ্ছি। আর সেই সাথে আরও অনেক কিছু রান্না করতে হবে। রমজানকে ঘিরে আশেপাশে সবার কত রকম প্রস্তুতি দেখে বেশ ভালোই লাগে, কিন্তু ওই ধরনের প্রস্তুতিগুলো আমি একদমই নিতে পারি না। কারণ তোমরা তো জানোই আমি হচ্ছে ফ্রেশ খাবার খেতে পছন্দ করি, সেখানে ফ্রোজেন খাবারের কোনো জায়গা নেই। তাই সত্যি কথা বলতে আমার আর মানে রমজানকে ঘিরে 14টা বা 15টা টিপসও ফলো করা হয় না, কোনো রান্নাবান্না আগে থেকে করে রাখাও হয় না। আমাদের মধ্যে অনেক গৃহিণীরাই আছেন যারা একা হাতে সংসার প্লাস চাকরি, সেই সাথে ছোট বাচ্চা থাকলে সেটাও সামলান। তো তাদের ক্ষেত্রে খাবার ফ্রোজেন করে রাখা, সেই সাথে সপ্তাহের পুরো সপ্তাহের কাজগুলো একদিনে করে রাখা, এই ধরনের টিপসগুলো কিন্তু বেশ কার্যকর হয়। তো আমিও কিন্তু দেখি আমার অনেক আপুরাই আছেন যারা সুন্দর করে এরকম টিপস ভিডিও দিয়ে থাকেন আর কি। তো খুব ভালো লাগে, যদিও মানতে পারি না তারপরেও ভালো লাগে। সত্যি কথা বলতে কি, অভ্যাস, খারাপ অভ্যাসই বলো আর ভালো কোনো অভ্যাসই বলো, সেটা কিন্তু একদিনে তৈরি হয় না। আর আমি যেভাবে চলাফেরা করি বা যেভাবে চলতে দেখো, তো এগুলোও কিন্তু আমার একদিনে তৈরি হয়নি। ওই যে ছোটবেলা থেকে আমার মাকে দেখে আর তারপর বিয়ের পর আমার শাশুড়িকে দেখে শিখেছি, আর এটাই যেন আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তো এসব কিছু বাইরে গিয়ে না কোনো কিছু করতে পারি না সত্যি কথা বলতে। আর চাইলেই হচ্ছে একটুখানি ভিডিও বানানোর জন্য আমি কিছু খাবার ফ্রোজেন করে ফ্রিজে সংরক্ষণ করতেই পারি, কিন্তু ওই যে সেগুলো খেয়ে তো হজম করতে হবে বলো। আর জানোই তো বর্তমান সময়ে দ্রব্যমূল্যের যে পরিমাণ দাম বেড়েছে, তাতে করে কোনো কিছু নষ্ট করাটা সত্যি একদমই ভালো লাগে না, অনেকটা খারাপ লাগে। কথা বলতে বলতে একটা রান্না কমপ্লিট করে নিয়েছি, আর তারপর এখানে দেখতে পেলে ছোট মাছ, সেই সাথে কি বলে পালং শাক আলু দিয়ে চচ্চড়ি করলাম, চড়চড়ি করে নিলাম, সেই সাথে একটু ব্রয়লার মুরগি ভুনা করেছি, তারপর হচ্ছে শিম ভাজি। তো রাতের রান্নাগুলো কমপ্লিট, আর এখন হচ্ছে আমি ইফতারির জন্য রান্না করব। তো ইফতারিতে যেটা লাগে সেটা হচ্ছে ছোলা, তো সে কারণেই ছোলাটাকে প্রথমে সিদ্ধ করে নিব। আর তারপর এই তো এভাবে করেই রান্না করি, তো চলো দেখতে থাকো। তো প্রথম দিন যেহেতু সেজন্য একটু বেশি করে সিদ্ধ করেছি, এরপরে কিন্তু আমি অল্প করে সিদ্ধ করি, যেদিন রান্না করব ওই দিনই শুধু সিদ্ধ করে নিয়ে রান্না করব। চাইলে অনেকগুলো আলু কেটে আমি ছোলার সাথে সিদ্ধ করে নিতে পারতাম, কিন্তু সেটা আমার কাছে ভালো লাগে না। আর এই যে একটু বেশি করে আজকে ছোলার সিদ্ধ করেছি, কারণ আমি একটু ফ্রিজে রেখে দিব।
তো যেদিন রান্না করব এই তো আলুটা এভাবে করে কেটে নিয়ে হালকা সিদ্ধ করে তারপর ছোলাটা দিয়ে রান্না করে নিব। তো এক একজনের রান্না করার স্টাইল এক এক রকম, তো আলাদা স্টাইলে রান্না হলেও খাবারের স্বাদগুলো কিন্তু তেমন আলাদা হয় না আমার কাছে যেটা মনে হয়। কারণ এই যে আমি যে ছোলাটা রান্না করেছি এটাও খেতে কিন্তু সুস্বাদু, আর তুমি যেভাবে করে থাকো সেটাও কিন্তু অনেকটাই সুস্বাদু হয়ে থাকে। আর এই তো একটা টেনশন, আজকে ছোলাটাকে ফ্রিজে রাখবো, তো পরবর্তীতে বের করে যখন রান্না করব তখন মনে হবে কি যে ছোলাটা থেকে কেমন গন্ধ আসছে, খেতে একদমই ভালো লাগছে না। তো ঠিক এইসব কারণে আমি ওভাবে করে রাখতে পারি না সত্যি কথা বলতে। আসতেছি, দাঁড়াও। কড়াইতে তেল গরম করতে দিয়ে চলে এসেছি সবজি বাগানে। কেন বলো তো? বেগুন নিতে, কেননা বেগুনই বানাতে হবে তো সে কারণেই। আর এই তো বেশ কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম এই বেগুন গাছটা, আর বলেছিলাম যে আমাদের সবজি বাগানে থাকা অদ্ভুত একটা গাছ, শুধু ফুলই হয় কখনো ফল হয় না। আর তারপর দেখো আল্লাহ তাআলার কতটা রহমত হয়েছে, বেগুন গাছটাতে এত পরিমাণ বেগুন এসেছে যে বেগুনের ভারে ওটা দেখতেই পাচ্ছ কেমন নিচের দিকে উপচে পড়ে গিয়েছে। তো এটাকে এখন একটা ঠেকনা দিয়ে উঠিয়ে দিতে হবে, কিন্তু সেই সময়টাই যেন কারো হাতে হচ্ছে না। এখানে এতগুলো বেগুন হয়েছে আর সেই সাথে সবগুলো কিন্তু বেশ পেকে বড় বড় হয়ে গিয়েছে, কিন্তু তারপরে ভাবিও একদিন নিয়ে খায়নি, আমারও আর খাওয়া হয়নি। তো আজকে মনে পড়লো যে এখান থেকে একটু বেগুন নিয়ে খাওয়া যাক। আর দেখতে পেলে মরিচ গাছগুলোতে মশালা কত সুন্দর মরিচ হয়েছে। বেগুনটাকে ছিঁড়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি, আর তারপর এখানে পেঁয়াজি বানানোর জন্য ডালটাকে মাখিয়ে নিলাম। তো এভাবে করে পেঁয়াজি বানাই আমি, মানে হলুদ দেই না, হলুদ ছাড়াই আর কি। আমার কাছে কেন জানি না হলুদ দিতে ভালো লাগে না, তো দেখতে একেবারে সাদা সাদা লাগবে না, ভাজার পর যে কালারটা আসবে সেটাই আমার কাছে ভালো লাগে দেখতে, তো সে কারণে হলুদটা অ্যাভয়েড করি সব সময়। পেঁয়াজি ভাজতে ভাজতে চলো বন্ধুরা তোমাদের সাথে কিছু ব্যক্তিগত কথা শেয়ার করি। তো মনে হলো এগুলো তোমাদের সাথে শেয়ার করাটা একটু দরকার, তো সে কারণেই বেশ কয়েকদিন থেকে ভিডিওগুলো একটু এলোমেলো দেখতে পাচ্ছ, তো সেটার খুব বড় একটা কারণ আছে, আর সেই কারণটা হচ্ছে মাস্টার মশাই। এই যে পেঁয়াজি ভাজতে দিয়েছি তার কিছুক্ষণ পরপরই কিন্তু তিনি চলে এসেছেন, আর তারপর আমার ফোনটা ক্যামেরা অন করা দেখে বেশ রাগারাগি হয়েছে, কারণ সকালবেলা বলে গিয়েছিল যে রমজান মাসে আমি যেন এসব কিছু না দেখি। তো আমি ভেবেছিলাম সব সময় তো এমনটা করে, মানে আমাকে ভিডিও করতে দিবে না। কিন্তু আমারও একটা কথা যে এত কষ্ট করে যখন আমি এতটা দূরে এসেছি তাহলে কেন পিছু ফিরবো বলো, যতটুকু এসেছি বা যেমনই হোক না কেন থাকি না আমি এই জায়গাটাতে। কিন্তু এটাই তাকে আর আমি বোঝাতে পারি না, তবে শেষ পর্যন্ত একটা আমাকে শর্ত দিয়েছে যে তার সামনে আমি আর কোনো দিনও ভিডিও হচ্ছে মানে ক্যামেরা অন করতে পারবো না, কোনো ভিডিও নিতে পারবো না। তো সেসব কিছু ভাবনা চিন্তা করে বেশ কয়েকদিন আমি খুব আপসেট ছিলাম, আর দেখতে পেয়েছো ভিডিওগুলো ঠিকঠাক মতো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন থেকে আবার রেগুলার হব ইনশাল্লাহ। অনেকটা বোঝাপড়া হয়েছে নিজের সাথে প্লাস মাস্টারমশাইয়ের সাথে, যে শর্ত দিয়েছে আমি তাতেই রাজি হয়েছি, তার সামনে আর কখনো ভিডিও শ্যুট করব না। আর এই যে দেখতে পেলে খাবার দাবারগুলো রান্না করেছি, খুব বেশি ইচ্ছা ছিল প্রথম রমজানের ইফতারিটা সুন্দর করে তোমাদের সামনে আমি উপস্থাপন করব টেবিলটা সাজিয়ে, কিন্তু সেটা আর ভাগ্যে জোটেনি। তবে সমস্যা নেই, যেমন পারি যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করে বাকিটা পথ চলবো, আর আমি আশা করব তোমরা আমার পাশে থাকবে সত্যিকারের বন্ধু হয়ে। আমার মধ্যে যা কিছু তোমাদের ভালো লাগে সেটা যেমন বলবে, আমার মধ্যে থাকা খারাপগুলোও কিন্তু তোমরা বলবে, আর সেটাকে শুধরে নিয়ে আমি তোমাদের সাথে বাকিটা পথ চলবো। আমার মধ্যে একটা বিশ্বাস আছে জানো তো, সেটা হচ্ছে এই যে তোমাদের মধ্যে কয়েকজন খুব ভালো বন্ধু আছো আমার, তাদেরকে নিয়ে আমি যখন এতটা পথ আসতে পেরেছি বাকিটা পথ ঠিক আমি চলতে পারবো, আর একদিন আমি সফল হবই, এই বিশ্বাসটা আমার আছে। আর এই বিশ্বাসটাকে ধরে রেখে আমি শেষ অবধি সত্যি কথা পথ চলতে চাই। সেখানে শুধু তোমাদের একটু সহযোগিতা দরকার, ভিডিও যেমনই হোক না কেন সবসময় আমাদের কিন্তু সবটা দেখতে ভালো লাগে না। তবুও রিকোয়েস্ট করবো
স্কিপ না করে আমার ভিডিওগুলো দেখার, যাতে করে আমার ওয়াচ টাইমটা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়। তো খুব বেশি দিন লাগবে না, আবারও বলছি অনেক তাড়াতাড়ি তোমরা চাইলে সেটা পূরণ হয়ে যাবে। তাই প্লিজ সত্যিকারের বন্ধু হয়ে আমার পাশে থেকো, খারাপ না লাগায় হাতটা ছেড়ে চলে যেও না। আর আমার কাছ থেকে তোমাদের যতটুকু ওয়াচ টাইম পাওয়ার সেটা আমি দিয়ে দিব, তোমাদের যাদের চ্যানেল আছে তাদেরকে বলছি। তো তোমরা হয়তো দেখবে না, কিন্তু উপরওয়ালা তো ঠিকই দেখছেন আমি কতটুকু কি বলছি। সব সময় হয়তো কমেন্ট করি না, এটা আমার একটা অলসতা বলতে পারো, আমার সত্যি কথা বলতে তেমন একটা ভালো লাগে না, কিন্তু আমি সবার ভিডিও দেখি। তোমরা যারা যারা আমাকে কমেন্ট করো, আমাকে সাবস্ক্রিপশন করে রেখেছো, আমিও তোমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নিয়ে এত পাশে থেকে ভিডিওগুলোতে ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করি বা সবসময় দেই, এটা আমি বলতে পারবো জোর গলায়। সত্যি কথা বলতে এমন কোনো কথা বা কাজ যেটা আমি তার সামনে গিয়ে স্বীকার করতে পারবো না বা বলতে আমার দ্বিধা হবে, ওই ধরনের কাজ বা কথা আমি কখনোই বলি না, মানে না বলারই চেষ্টা করি বেশি। কারণ কি, আমি হচ্ছে আমার বিবেকের কাছে সবসময় ক্লিয়ার থাকতে চাই, যেটা সবসময় আমার সাথে থাকে, আমার সামনে থাকে, তার কাছে আমি কখনোই নিজেকে ছোট হতে দিতে পারি না বা চাই না, এটা আমার অভ্যাস বলতে পারো। তো এই অভ্যাসটার কারণে অনেকের কাছে হয়তো অনেক সময় ছোট হয়ে যাই, আবার বোকা সেজে যাই, কিন্তু তাতে না আমার কিচ্ছু যায় আসে না। যতক্ষণ অবধি আমি নিজের কাছে ক্লিয়ার ততক্ষণ আমার সব ঠিক আমার কাছে মনে হয়। একটা মিথ্যা আমি আজকে তোমাদের সামনে বললাম, কিন্তু পরবর্তীতে আমার বিবেক আমাকে তাড়া করবে, আর সেটা হজম করতে সত্যি কথা বলতে আমার অনেক বেশি কষ্ট হবে। তো সে কারণেই বাবু আর আমি কথা বলতে বলতে কখন যে বাসার কাছাকাছি চলে এসেছি, আর ক্যামেরাটা এতদূর পর্যন্ত আমি অন করে রেখেছিলাম, সত্যি কথা আমি বুঝতে পারিনি। যখন ভয়েস দিচ্ছি, এই তো ভয়েস দিতে গিয়ে মনে হলো যে এতটা ভিডিও করেছিলাম। তো কি নিয়ে কথা বলছিলাম আর ছেলে বলো তো, একবার ওই চাঁদটাকে নিয়ে, কখনো বা এই যে চারপাশের এই লাইটিংগুলোকে নিয়ে। কোনোটা দেখে মনে হচ্ছিল ভূতের বাড়ি, আবার কোনো লাইট দেখে মনে হচ্ছিল ভূতের চোখ। আর একটু পরপর বাবুকে জিজ্ঞাসা করছিলাম যে এখনই যদি সামনে কোনো কিছু চলে আসে তাহলে তুমি কি আমাকে ছেড়ে চলে যাবা। তো সত্যি কথা তুমি আর তুই দুটোই আমি আমার বাচ্চাকে বলি, যাতে করে ওর মধ্যে আর আমার মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক। ঠিক এই মুহূর্তে কি বলছিলাম বলো তো, এই যে গাছগুলোকে ছুঁয়ে দিচ্ছিল, আর আমি বলছিলাম যে তুই এই গাছগুলোর কেন ঘুম ভাঙাচ্ছিস। রাতের বেলা কতগুলো পাখি যেমন ঘুমায়, ঠিক তেমনি কিন্তু গাছগুলো ঘুমিয়ে পড়ে, তাই তাদের ঘুম ভাঙানোর আগে তাদের অনুমতি নেওয়া দরকার। তো এসবই বলছিলাম। আর তারপর ওই সবুজ বাতিগুলোকে দেখো, মানে মিটারের যে বাতিগুলো, ওগুলোকে বলছিলাম সবুজ ভূত, কখনো বা লাল ভূত, কখনো সবুজ ভূত। তো এই করতে করতে বাসায় চলে এসেছি। আর তারপর কথা হচ্ছিল বড়িগুলোকে নিয়ে, যেহেতু তিনটা বড়ি নিয়ে এসেছি, কে খাবে না খাবে সেটা নিয়ে কথা হচ্ছিল। তো আমি বলছিলাম আমাকে দিতে হবে না, তোমরা তিনজনই খেয়েও। রাত এখন প্রায় 11:30 মতো বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে মাস্টারমশাই সহ। তো আমিও ঘুমাবো, যাওয়ার আগে এত ওষুধটা খেয়ে নিব। কি হয়েছে বলো তো? তো একটুখানি ব্যাক পেইন হয়েছে, বেশ অনেকদিন হয়ে গিয়েছে, আমি যেহেতু বাচ্চাদেরকে তেমন একটা কোলে করি না। তো এই তো হঠাৎ করে আমার ভাইয়ের মেয়ে আর আমার মেয়েকে কোলে নিয়ে একটুখানি ব্যথা পেয়েছি মনে হচ্ছে। তো সে কারণেই মনের মধ্যে জমে থাকা অনেকগুলো কথা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। কোথাও কোনো অংশ খারাপ লাগলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো।